প্রতিদিন মাত্র 10 টাকা সঞ্চয় করে 8 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করে সারা জাগিয়েছে আমাদের পথ চলা নামক সংগঠন। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের তর্বণ সমাজসেবক রফিকুল ইসলাম মিলন শিকদারের উদ্যোগে 2021 সালে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের আয় থেকে দৈনিক 10 টাকা সঞ্চয়ের উদ্দেশ্য নিয়ে গঠন করে আমাদের পথ চলা সংগঠনটি। বর্তমানে এ সংগঠনের 150 সদস্যদের সঞ্চয় প্রায় 8 লাখ টাকা। সদস্যদের সঞ্চয়কৃত টাকা থেকে 2022 সালের শুরুর দিকে প্রায় 1,65,000 টাকা দিয়ে একটি সরিষা ভাঙার মেশিন ও কিছু সরিষা কিনে তৈরি করেন খাঁটি সরিষার তেল। 320 টাকা কেজি দামে নিজেরাই তা ক্রয় করেন এবং সরিষার উচ্ছিষ্ট অংশ খৈল বা গোখাদ্য এবং কৃষি পণ্যতে ব্যবহার করেন এলাকা চাষিরা। বর্তমানে বছরে সংগঠনটি উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে নিজেদের উদ্যোগে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় 8 হেক্টর জমিতে প্রায় 2,50,000 টাকা ব্যয়ে তৈলবীজ জাতীয় শস্য সূর্যমুখীর পরীক্ষামূলক চাষ করেছেন। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন তারা। পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে আমাদের পথচলা নামে আমরা একটি সংগঠন প্রতিষ্ঠা করি। এই সংগঠনের উদ্দেশ্য ও উদ্যোগে আমরা এই সূর্যমুখী ফুলের চাষ করি। আমাদের উদ্দেশ্য থেকে নির্ভেজাল সানফ্লাওয়ার অয়েল তৈরি করা, আমাদের নিজস্ব মেশিনেই এই তৈল তৈরি করব। ভান্ডারিয়া কৃষি অফিসের সহযোগিতায় আমাদের পথচলা সংগঠনের মাধ্যমে বাংলাদেশের তৈলের যে ঘাটতি আমরা সেটা অনেকটা পূরণ করতে পারব এবং আর্থিকভাবে আমরা লাভবান হব। ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি ব্লকের যে সূর্যমুখী প্রদর্শনীটা হয়েছে ওটা আসলে ওই যে গ্রুপটা আসে আমাদের পচল, ওরা ওনাদের একটা তৈলবাগের মেশিন ছিল, তো তাই আমরা আবার একটু নিজ থেকে একটু আগ্রহী ছিল যেটা তৈল উৎপাদনের জন্য যে কোনো একটা সূর্যমুখী অথবা সরিষা, এই বিষয়ে আমার সঙ্গে আলাপ করে পরবর্তীতে আমি ওনাদের একটা আশ্বাস দিই যে না, আমি আপনারা যদি একটা গ্রুপ আকারে বেশি জায়গায় করতে পারেন তাহলে আমি আপনাদের সার বীজ যতটুকু পারি কৃষি অফিসের সহযোগ করবো, এবং এই আঙ্গিতে আমি আমার কৃষি অফিসের সঙ্গে কথা বলি। সারেও আগ্রহী হয় দেওয়ার জন্য, যেহেতু সূর্যমুখী তৈল ফসল একটা আমাদের দেশের জন্য একটা উপযোগী, মানে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য সারও আগ্রহী। পরবর্তীতে সারে আবার আমাকে বলে যে আপনি ওই করেন, আমি এবং ওনাদের সঙ্গে কথা বলি এবং ওই মাঠের যাবতীয় যত তৈলের জন্য তৈল ফসল করার জন্য যতটুকু সার বীজ লাগে সবই আমরা কৃষি অফিস থেকে ওনাদের সরবরাহ করি।